দুই ঘন্টার প্রতীকী অনশন রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের খোলা প্রাঙ্গণে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম যুক্তরাষ্ট্রে। তাদের ছাড়াই স্থায়ী কমিটির সদস্য সহ দলের প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই অংশ নেন এই অনশনে। শীর্ষ নেতারা বলেন, আওয়ামী লীগ নেত্রীর অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এই সরকারকে পার্লামেন্ট বাতিল করতে হবে এবং এই অযোগ্য অধর্ম একটি নির্বাচন কমিশন তাদের পদত্যাগ করতে হবে। যে কোনো কিছুর বিনিময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, ইনশাআল্লাহ তাকে নিয়েই আমরা নির্বাচনে যাব। খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ছাড়া সম্ভব নয়, তাই কঠোর কর্মসূচির জন্য প্রস্তুত হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। আইনি প্রক্রিয়ায় তার মুক্তি সম্ভবপর আর নয় বলে আমি মনে করি এবং তার মুক্তির পথ একটাই পথ, সেটা হলো রাজপথ। এই রাজপথের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি আনতে হবে এবং বিএনপি ২০ দল তার বাইরে অনেক রাজনৈতিক দল আজকের সকালে ঐক্যবদ্ধ হয়েছে যে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তার জন্য প্রথম প্রয়োজন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তি। বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতন্ত্রের মুক্তি হবে না। আজকে সারা বাংলাদেশে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে জনগণ এবং বিভিন্ন দলের মধ্যে যে আগামী নির্বাচন একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। বক্তব্য শেষে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ পানি পানের আহ্বান জানিয়ে অনশন ভঙ্গের উদ্যোগ নেন।